Hey everyone, Assalamualaikum. Welcome to my YouTube channel Darchini Kitchen. আজকে এপিসোডে আমি নিয়ে এসেছি খুবই অল্প সময়ে ঘরে থেকে উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে মেয়োনিজ তৈরি করা যায় সেই রেসিপিটি নিয়ে। তাহলে চলুন রেসিপিটি দেখে আসা যাক। এখানে একটি ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি, একটি ডিম দিয়ে নিব। ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা আগে রুম টেম্পারেচারে রেখে ব্যবহার করবেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি, অবশ্যই লবণটা ব্যবহার করবেন। 1 টেবিল স্পুন চিনি দিয়ে নিচ্ছি, চিনিটা আপনারা কম বেশি দিতে পারেন, এটা আপনাদের স্বাদ অনুযায়ী। 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি, গুঁড়ো দুধটা অবশ্যই দিবেন, তাহলে ডিমের কাঁচা গন্ধটা থাকবে না। 1 টেবিল স্পুন লেবুর রস দিয়ে নিচ্ছি, লেবুর রসটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন, স্কিপ করবেন না। এখানে আমি 1 কাপ তেল নিয়ে নিয়েছি, তেলটা আমি একবার ব্যবহার করব না, ধাপে ধাপে ব্যবহার করব, 3 থেকে 4 ধাপে ব্যবহার করব। এখন আমি সামান্য একটু তেল নিয়ে সবগুলো উপকরণকে 1 থেকে 1.5 মিনিট ব্লেন্ড করে নেব। আপনারা ধৈর্য নিয়ে সবগুলো উপকরণ আস্তে আস্তে ব্লেন্ড করবেন। চলে আসলাম 1 মিনিট পর, এখন আমি আবার তেল দিয়ে নিচ্ছি, অবশ্যই তেলটা ধাপে ধাপে ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন আমি আবার তেল নিয়ে ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি আবার তেল দিয়ে নিব। সবগুলো তেল আমি দিয়ে নিচ্ছি, রেডি হয়ে গেল আমার মেয়োনিজ, দেখতে পাচ্ছেন। তো রেডি হয়ে গেল আমার হোমমেড মেয়োনিজ, দেখতে পাচ্ছেন কতটা ক্রিম এবং থিক হয়েছে। আপনারা এটিকে একটি এয়ারটাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ ব্যবহার করতে পারবেন। আপনারা যদি এগলেস মেয়োনিজের রেসিপি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন অবশ্যই, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।